আমি মানতেছি কোন অ্যাঙ্গেল থেকে খুঁজে দেখেন আমি কোন হাইড্রেন্টার উপরে বাড়িটা তৈরি করেছি। অমর আনন্দ দাস আমার হাজবেন্ডের থেকে 10 লাখ টাকা চেয়েছিল, যেহেতু আমি বাড়ি বানাচ্ছি। বলেছেন যে আমি ওনার থেকে 10 লাখ টাকা চেয়েছি, সেই 10 লাখ টাকা দেয় নেই বলে আমি একটা কমপ্লেন করেছি। এটা আমার দুর্ভাগ্য যে এই ধরনের কমপ্লেন আমার কাছে আসছে। আমি তো কোনো বেআইনি কিছু করছি না, আমি কেন 10 লক্ষ টাকা দেব? একটা মিথ্যা কমপ্লেনের উপরে আমার বাড়িটা আজকে ওরা ভাঙার জন্য লোকজন নিয়ে চলে আসছে। এক মাসের মধ্যে 3টা নোটিশ করালেন কর্পোরেশন থেকে, নোটিশ করায় কোর্ট কেস দিলেন হাইকোর্টে যাতে বাড়িটা ভাঙা হয়। আজকে 8 বছর 9 বছর ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম, সে কখনো আমার আঙুল তুলতে পারিনি। আর কাউন্সিলর হওয়ার পরে মানুষ এখানে কথা বলবে, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমাদের 7 দিন আগের থেকে কাউন্সিলর 10 লক্ষ টাকা চেয়েছিলেন, উনি দিতে না করেছেন, তাই জন্য উনি বলছে আমি যেভাবে হোক তোমার বিল্ডিং ভাঙাই ছাড়ব। যদি সৌমিত্র দেবনাথে প্রমাণ করতে পারে খুব ভালো, আর না হলে প্রমাণ করতে হবে, নাহলে আমাকে আদালতে ঘাস্ত হতে হবে। জবরদস্তি অবৈধ নির্মাণ বলছে। অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ল পুর নিগমের কর্মীরা। শুক্রবার শিলিগুড়ির 47 নম্বর ওয়ার্ডের পাতি কলোনিতে একটি বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে চায় পুর নিগম। 47 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথের বাড়ি এদিন ভাঙতে চান পুর নিগমের কর্মীরা। এর আগে তাকে নোটিশও দেওয়া হয়। ওই বাড়ির নিচেই তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। এদিন বাড়ির মালিক জানান, ওয়ার্ডে প্রচুর বাড়ি বাস্তু জমির উপরে রয়েছে, কিন্তু চক্রান্ত করে আমার এবং কয়েকজনের বাড়ি ভাঙা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন। পরবর্তীতে মহকুমা শাসকের দফতর থেকে ম্যাজিস্ট্রেট আনান। মহকুমা শাসকের দফতরে যান পুর নিগমের ইঞ্জিনিয়াররা, সেখানে আলোচনা হয়। যদিও এদিন অবৈধ নির্মাণ ভাঙা হয়নি। অমর আনন্দ দাস আমার হাজবেন্ডের থেকে 10 লাখ টাকা চেয়েছিল, যেহেতু আমি বাড়ি বানাচ্ছি। উনি বলছে আমি তো কোনো বেআইনি কিছু করছি না, আমি কেন 10 লক্ষ টাকা দেবো? সামান্য কিছু হেল্প চাইলে কিছু করে দিতে বললে করবো, কারণ আমার হাজবেন্ড সমস্ত কাজ ওনার করে দিচ্ছে। আমার হাজবেন্ড যেহেতু একজন ডেকোরেটর, উনি ওনার যত কাজ সব করেছে তার পয়সা উনি দেন না, ঠিক আছে, তারপরেও 10 লক্ষ টাকা দিয়ে বসে আছে। উনি দিতে যেহেতু রাজি হন নাই, তাই উনি এক মাসের মধ্যে 3টা নোটিশ করালেন কর্পোরেশন থেকে, নোটিশ করায় কোর্ট কেস দিলেন হাইকোর্টে যাতে বাড়িটা ভাঙা হয়, মানে কর্পোরেশন থেকে বাড়ি ভাঙতে আসছে। আচ্ছা, আর উনি আজকে সকালবেলা থাইল্যান্ড ঘুরতে গেলেন, সব জেনে শুনে সব কিছু করে আজকে আমাদের কাউন্সিলর, মানে যে রক্ষক হয়ে এসেছিল সে ভক্ষক হয়ে আজকে থাইল্যান্ড গিয়েছে। এটা আমার হাজবেন্ড একজন পার্টির জিএস, না এটা তো আগের থেকে পার্টি অফিস লাগানো ছিল, এর নিচে পার্টি অফিস ছিল, উপরেরটা করা হয়েছে, এটা তো আগের বাড়ি। জবরদস্তি অবৈধ নির্মাণ বলছে, কথা বলে বলা হয়েছে কাউন্সিলর মানেনি, 10 লক্ষ টাকা চেয়েছিল কাউন্সিলর, 10 লক্ষ টাকা চেয়েছিলেন উনি দিতে না করেছেন, তাই জন্য উনি বলছে আমি যেভাবে হোক তোমার বিল্ডিং ভাঙাই ছাড়ব। হাইড্রেন্টের উপরে বাড়ি করেছি, আপনারা কোনো দিন কোনো অ্যাঙ্গেল থেকে খুঁজে দেখেন আমি কোন হাইড্রেন্টার উপরে বাড়িটা তৈরি করেছি। এই একটা মিথ্যা কমপ্লেনের উপরে আমার বাড়িটা আজকে ওরা ভাঙার জন্য লোকজন নিয়ে চলে আসলো। কর্পোরেশনের লোক আছে, এই আশেপাশেই আছে সব। নির্বাচনী কার্যালয় আমাদের 7 দিন আগের থেকে খোলা। এদিকে মেয়র গৌতম দেব জানান, বিষয়টি নিয়ে আলোচনা হবে,
পদ্ধতি মেনে কাজ হবে। আলোচনা করুন, যা পদ্ধতি আছে সেই পদ্ধতি। দেখুন, আমি যেহেতু শিলিগুড়িতে নাই, আমি শিলিগুড়ির বাইরে আজকে 3 দিন হলো। আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসছি একটু বাইরে, আউট অফ কান্ট্রি। ঘটনা হচ্ছে, আপনাদের মাধ্যমে জানতে পারছি আমি এখন যে শিলিগুড়িতে 47 নম্বর ওয়ার্ডে 3 নম্বর রাস্তায় সুমিত দেবনাথের বিল্ডিংটা ভাঙা হচ্ছে। দেখুন, সুমিত দেবের বিল্ডিং নিয়ে আমার পাশের বাড়ির শ্যামল মণ্ডল সমাগত, উনি একটা আমাকে 5-6 মাস আগে লিখিত একজন কমপ্লেন করেছিল। কমপ্লেন করার পরে তারপরে আমি ওটা সুমিতদেবকে জানাই এবং এসে বসার জন্য ওনাকে অনুরোধ করি, উনি এটা নিয়ে বসেন। আমরা ওয়ার্ড কমিটি গতভাবে ওনাকে বলেছিলাম এসে বসার জন্য, এটা কী পাশাপাশি খেতে লাগছে মীমাংসা করা হোক, উনি বসেনি। এবং তারপরে ব্যাপারটা আমি জানি না, তারপর কিছুদিন জানতে পারলাম এটা কর্পোরেশন থেকে নোটিশ করা হয়েছে 3 বার। তারপরে জানতে পারলাম এটা কোর্ট কেস, যখন কোর্ট কেস হওয়ার পরেও আমি সুমিত দেবনাথকে ব্যক্তিগতভাবে এবং তারপরে অনেকের মাধ্যমেও চেয়েছিলাম যে এটা বসে মিটে যাওয়ার জন্য। কিন্তু সুমিত দেবনাথ আমি 4-5 বার ফোন করার পর উনি আসেনি, যাই না কেন উনি আসছে না, কেন বসছে না, উনি বসেনি এটা নিয়ে। আজকে জানতে পারলাম যে ওখানে ভাঙনি হচ্ছে এবং সেখানে আমার কাছে নাম উঠে আসছে। এটা দুর্ভাগ্যজনক আমার যে আমার নাম আসছে, আমি এটা নিয়ে করাচ্ছি। ঠিক আছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, 47 নম্বর ওয়ার্ডে ম্যাক্সিমাম জমি রেলের জমি, ফেসল্যান্ড জমি। ঠিক আছে, আজকে রেলের জমিতে যারা বসবাস করছে 30-40-50 বছর বসবাস করছে, সেই জমিগুলো কিন্তু কিছুটা পাট্টা দিয়েছে আপনার তখনকার বামপন্থী সরকার থাকাকালীন, পার্টিগুলোর কিছু অংশ পাট্টা হয়েছে, বাকিবাদ অনেক অংশই শিলিগুড়িতে 47 নম্বর ওয়ার্ডে যেগুলো পাট্টা হয়নি। অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে এবং মাননীয় আমাদের মহানগরী গৌতম দেব মহাশয় অলরেডি একটা অ্যাপিলও করেছেন মুখ্যমন্ত্রীর কাছে, 47টা ওয়ার্ডে যেন পাট্টা হয়। এবং যেগুলো রেলের জমি পড়ে আছে, এই জমিগুলো রেলের কোনো কাজের না, মোদী যেমন মানুষ ঘোষণা করছে সেগুলো পাট্টা দেওয়া হোক, এবং সেটা নিয়ে আমি আমরা কতদিন কাজও করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম 47 ওয়ার্ডে, তখন কিন্তু আমি আজ থেকে মোটামুটি 7 বছর আগে আমাদের যেগুলো জমি রেলের বোস পড়ে আছে বা আছে সেগুলো জমি প্রাইভেট আমিন দিয়ে আমরা সার্ভে করে তার লিস্টও আমার কাছে আছে। তো অলরেডি এরকম যদি ভাঙাভাঙি হয় তাহলে তো শিলিগুড়ি আমাদের ম্যাক্সিমাম থাকবেই না। কিন্তু মাননীয় মহামান্য আদালত যেহেতু রায় দিয়েছে আমি জানতে পারলাম, তাকে সম্মান জানিয়ে দুটো কথাই বলতে চাই। সেটা হচ্ছে এই যে শিলিগুড়িতে আমাদের 47 ওয়ার্ডে ম্যাক্সিমাম জমি আমাদের রেলের জমি, যারা ভোজনের বসবাস করছে, আমি মাননীয় মহামান্য আদালতকে অনুরোধ করবো যেন ওই ধরনের ভাঙাভাঙি না হয়, তারা বাড়ি বানিয়ে আছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা শুনলাম যে সুমিত দেবনাথের মিসেস উনি নাকি বলেছেন যে আমি ওনার থেকে 10 লাখ টাকা চেয়েছি, সেই 10 লাখ টাকা দেয় নাই বলে আমি একটা কমপ্লেন করেছি। এটা আমার দুর্ভাগ্য যে এই ধরনের কমপ্লেন আমার কাছে আসছে। আমি ওয়ার্ড কমিটিগতভাবে ওখানে গিয়ে আমরা মিটিং করে ডিসিশন নেব, যদি সুমিত দেবনাথকে প্রমাণ করতে পারে তো খুব ভালো হয়, উনি মিডিয়ার সামনে বলবে যে না এটা মিথ্যা কথা, এটা ভুল, আন্দোলন প্রমাণ করতে হবে, নাহলে আমাকে আদালতে ধাস্ত হতে হবে, কারণ এটা আমার জীবনে একটা কলঙ্ক। ঠিক আছে, কোনোদিন কেউ বলতে পারবে না আমি আজকে 8-9 বছর ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম, কেউ কখনো আমার আঙুল তুলতে পারিনি, কারণ কাউন্সিলর হওয়ার পরে মানুষ এ ধরনের কথা বলবে, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি যেহেতু আছি, আমি সোমবারে শিলিগুড়ি ব্যাক করবো, ব্যাক করার পরে তারপরে আমরা ওয়ার্ড কমিটির মিটিং ডেকে নিয়ে আমরা ডিসিশন নেব যে এটা আমরা কোন পথে হাঁটছি। কিন্তু এটা সত্যি কথা, আমি মাননীয় মহামান্য আদালতকে অনুরোধ করছি আপনাদের মাধ্যম দিয়ে যে আমাদের 47 নম্বর ওয়ার্ডে ম্যাক্সিমাম জমি রেলের জমি, যারা 40-50 বছর যাবৎ বসবাস করছে, ঠিক আছে, সেই সব জমির উপরে কোনো রকম অ্যাকশন না নেয়। এবং আমি প্রত্যেকটা মানুষকে বলবো যারা পাশাপাশি বাড়িঘর করে আছেন, তারা যেন কেউ কারোর প্রতি এই ধরনের কোনো কমপ্লেন না করেন, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হবে এবং 47 নম্বর ওয়ার্ডের জন্য খুবই খারাপ মেসেজ এটা। আমি হাত জোর করে আমাদের 47 নম্বর ওয়ার্ডের সুনাগরিককে বলছি, অনুরোধ করছি, আপনাদের যদি পাশাপাশি বাড়ি ঘর করতে গিয়ে কারোর সাথে মতভেদ হয় আপনারা কিন্তু এই ধরনের স্টেপ যাবেন না। কেন, আমার কিছুদিন আগে আমাদের রামকৃষ্ণ মানে সেম একটা কমপ্লেন হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে কিন্তু জানার পরে আমরা ওয়ার্ড কমিটিগতভাবে সেটা কিন্তু বন্ধ করেছি। কারণ দেখেন, রেলের জমি বহুদিন যেমন বসবাস করছে, ফ্যামিলি বড় হচ্ছে, মানুষের জায়গা নেই, ঠিক আছে, যেহেতু জায়গা নেই থাকবে কোথায়, আগে একটা রুম ছিল, কেউ হয়তো টাকা পয়সা জোগাড় করে 2টো রুম বানাচ্ছে বা হয়তো পাশে একটা রুম তৈরি করছে, তার সাথে উপায়ও নেই, মানুষ কই যাবে। তাই আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো যে আপনারা কিন্তু আমাদের এই রেলের দখলের জমিগুলো আপনারা পাট্টা দিন। অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব অ্যাক্টিভিটিভাবে বা খুব সিনসিয়ারিভাবে কাজ করছে, আমাদের মাননীয় মহানগরীও
এই কথা আমি আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, এটা আপনারা নিশ্চয়ই প্রচার করবেন এবং বলবেন। ধন্যবাদ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।